কথা ছিল বিজেপি ক্ষমতায় এলে রেগার মজুরি 340 টাকা করা হবে, সে আজ গল্প মাত্র। কিন্তু আজব সব কাণ্ড ঘটছে রাজ্যে। সহজ সরল জনজাতি অংশের মানুষের রেগার টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে চম্পট দিচ্ছেন বিজেপি নেতারা। হ্যাঁ, চেলিখোলা এডিসি ভিলেজে এমন কাণ্ডই ঘটল। রেগার কাজ করার পর ব্যাংক অ্যাকাউন্টে টাকা এসেছিল, কিন্তু স্বাক্ষর জাল করে বহু মানুষের টাকা তুলে নিল বিজেপি নেতা। এরপর প্রতিবাদ করলে, টাকা ফেরত চাইলে, মিলছে ধমক আর রাজনৈতিক চমক। আমার হচ্ছে ওই রেগার টাকা কে জানে তুলে নিয়েছি ওই অ্যাকাউন্টে টাকা আর কি। 30 তারিখের টাকা যে ঢুকছিল আর 5 তারিখের এপ্রিলের 5 তারিখে যেন তুলে নিয়েছি। তোমার কি মনে হয়, কি মনে হয় কারা তুলছে এটি? তা আমি মনে করছি এটি বিজেপি তারা তুলছে। আচ্ছা, এই বিষয়ে তুমি কারোর জানাইছো? এই বিষয়ে তো এমনি বিজেপি তারা তো এমনি তারা কইছে আমি আর কি। তারা কোনে, তারা কি কয়? তারা তো কিছু কই না, তারা তো ধমক দেয় আর কি। ধমক দেয়? তো এখন তুমি কি চাইতেছো? মানে আমার ইয়ে আর কি, তারা সাসপেন্ড দিতে চাই, কে টাকা আমার তুলে নিয়েছে তাদেরকে ইয়া অ্যারেস্ট করতে চাই আমি। প্রমাণ চাই আমি কে তুলে নিয়েছে। ওই রামপ্রসাদ তোমাকে ধমক দিয়েছে? ওরা কারা? বিজেপি তারা। তোমাকে কি বলে ধমক দেয় তারা? তোমার টাকা কে তুলে নিয়েছে তুই তো আমরা কইতে পারেন আর কি, ধমক দিয়েছে তারা। ব্যাপারটি প্রকাশ্যে আসার পরই চেলিখোলা ভিলেজ কমিটির কার্যালয়ে গিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বেশ কিছু জনজাতি অংশের মানুষ। 25 বছর বামেরা ক্ষমতায় ছিল, কিন্তু এমন আজব কাণ্ড ঘটেনি কোনোদিন মত গ্রামের খেটে খাওয়া শ্রমজীবী অংশের মানুষের। এডিসি ভিলেজ কর্তৃপক্ষ বলেছে, বিজেপি নেতা ধমক দিলে আমরা কি বলবো, কে টাকা নিয়েছে আমরা জানি না। এমন কাণ্ড সম্ভবত হীরার রাজ্যেই সম্ভব, দেখুন অবস্থা। অভিযোগ যে প্রশান্ত দেবর্মা ওনার রেগার যে টাকা ওনার অ্যাকাউন্টে ঢুকলো, তারপর কে বা কাহারা তুলে নিল, এ বিষয়ে আপনারা কি জানেন? রেগার টাকা ঢুকছে কে বা কারা তুলে দেওয়া যায় এটা তো আমরা তাদের অভিযোগ যে যারা এডিসি ভিলেজ যারা রয়েছে যে কর্মচারী স্টাফ ওনারা নাকি সব কিছু জানেন, ওনারা টাকাটা তুলে নিয়ে হাফিজ করে দিয়েছে এবং ওনাকে ঠ্যাট করেছে যে বিষয়ে কেউ কাউকে না বলা হয়। ওনাদের যে বক্তব্য, এডিসি ভিলেজের যে কর্মচারী রয়েছেন, যে স্টাফ রয়েছেন, ওনারা সব কিছু জানেন এবং ওনারাই টাকাটা হাফিজ করে নিয়েছেন। স্পেসিফিক কারো নাম আছেন যে ওনাকে ঠ্যাট করছে? নাম আসেনি। হ্যাঁ, আমি আমি ঠ্যাট করছি সেই বিষয় না, কিন্তু ওনারা যাদের তাদের যে বক্তব্য। আচ্ছা, এই বিষয়টা কোনো কিছু জানা নেই আপনার? আমার কিছু জানা নেই। মানে প্রশান্ত যে কাজ করেছে, কাজ ঢুকছে তো, টাকা ঢুকছে তো, টাকা ঢুকছে, টাকা ঢুকছে, টাকা ঢুকছে, কেটা উড়ে গেছে এটা আমি কিন্তু বলবো। আর যদি আমি থ্যাট ফিরে থাকি ওই প্রশান্ত কেটা আসি নি, কেটা থ্যাট করছে, কেটা আমি চেক করছি, আপনারা ধমক দিছে কেটা? ওই বিজেপির নেতারা, বিজেপির নেতারা, বিজেপির নেতারা তুমি জানবি কেন? তারা তো পঞ্চায়েত চালায়, একজনের কে পঞ্চায়েত চালায়? পঞ্চায়েত আমরা চালাই, তোমরা চালাই, তারা তো এখন পঞ্চায়েত সমিতির ভিতরে চালাই যাচ্ছে। সমিতির চালাই তো পঞ্চায়েত চালাই, সমিতির রেগার তো কোনো সম্পর্ক নাই, রেগা তো আমরা চালাই, আমরা টাকা টাকা পেমেন্ট করি। তোমরা তো স্যার কথা, আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে তো, বুঝছো? তার অ্যাকাউন্টে টাকা ঢুকছে তো, এর মধ্যে ফের বিশ্রাম, তারা যেদিন সুমনে কাজ পেয়ে দিছে তোমার নামে কে সইব? হ্যাঁ, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এখন আপনারা কি বলবেন বা আপনারা ওদেরকে মানে কি সাহায্য করতে পারেন? আমরা নিয়ম হয়েছে অ্যাকাউন্টে তাহলে কাজ করবো, তাহলে অ্যাকাউন্টে টাকা ঢুকবে, যতক্ষণ টাকা না ঢুকে ততক্ষণ আমরা লাগিয়ে দিচ্ছি। আমরা টাকা কীভাবে ঢুকামো এটা আমরা বুঝবো, যদি তাহলে অ্যাকাউন্ট নম্বরে ভুল থাকে, আধার নম্বরে ভুল থাকে, এগুলি কারেকশন লাগবে। যদি না ভিক্ষা থাকে, ভিক্ষা থাকে এত তো আমরা আর কি, একটু রাজনৈতিক নেতা, আর রাজনৈতিক নেতা লোকের পরিবর্তন করবো। যদি কেউ ধমক যেতে তাহলে প্রথমত তারা বিজেপির নেতা, রাজনৈতিক নেতা লোকে আমরা ঝগড়াবর্তন করবো। গরম তাই নিয়ে আইনের সাহায্য নিতে পারে, যদি কেউ ধমক দেওয়া থাকে তাহলে আইনের সাহায্য নিতে পারে। পয়সাটা যে ওনার অ্যাকাউন্টে এখন নেই, উনি পয়সাটা কি করে পেতে পারে? অ্যাকাউন্টে তাহলে ঢুকছে তো, অ্যাকাউন্টের টাকা তো কেমনে তুলতে পারে? এদিকে তো করতে করতে লাগবে। এরকম কিছু হয় যে রাগার রাগার টাকা একজন অ্যাকাউন্ট থেকে আরেকজন তুলে নিতে পারে? একজনের সাধারণ নলেজের কথা, জেনারেল নলেজের কথা, আমার যারা রেগার টাকা পেমেন্ট করে, শ্রমিকদের যারা রেগার টাকা রেগার মজুরি পেমেন্ট করে, ওনারা এবং আপনারা মিলে ওদের টাকাটা তুলে নিয়েছেন, ওদের বক্তব্য, ওদের অভিযোগ? এমন তো অভিযোগ আমার কাছে কোনো সময়ই আইসে না।
আইছিনা না এমন অভিযোগ কোন সময় আইছে না যদি আমি দেখাইতামনি আরে হে কইছিনি আমার কাছে তোমার কাছে কি তোমার কইলা কিরা তো আরে কই তুমি তো যে আমার টাকাটা পাইছিনি এটা কই তুমি দমদারে কইলে না আমরা অ্যাকশন নিতাম কইলে কি তো দিতে না দবনে তো বন্ধু কে দিতে না আরে এমন অভিযোগ একটা আমার কাছে আইছে একটা অভিযোগ আমার কাছে আইছে এনে একজন কি জানি একজন আমি না আমি সব দুজন নাম দেখাইতে পারবো না ভাই দাদার এক কথা হই দুই এনে একজন জকাট হোল্ডারের টাকা আমরা না বিসিআই টাকা দে ব্যাংকে থেকে 2000 টাকা দে দেখলেন তো আজব রাজ্যের গজব কাণ্ড সূত্রের খবর স্থানীয় বিজেপি নেতা সাধারণ মানুষের টাকা গায়েব করে দিয়ে এলাকারই এক অপসরা সান্নিধ্যে ইদানিং সুরাপানে মত্ত হয়েছেন তবে গোটা ঘটনায় ক্ষোভ বাড়ছে সিপাহীজলা জেলার চেলিখলা এলাকায় আর অভিযোগ যেহেতু শাসক দলের নেতার বিরুদ্ধে তাই পুলিশও নীরব দর্শক মাত্র ব্যুরো রিপোর্ট ইন্ডিপেন্ডেন্ট